আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুমরিনাজ মমি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ধাপে ধাপে সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন প্রবাসীরা পয়লা অক্টোবর থেকে নতুন টোকেন দুই দিনে মিয়ানমার থেকে 125 টন পেঁয়াজ আমদানি অনুমতি না থাকায় ভারতের বনগাঁও সীমান্তে আটকে পড়েছে 150 টন নারায়ণগঞ্জে মৃত কিশোরীর জীবিত ফিরে আসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের 4 নভেম্বরের মধ্যে দিতে হবে রিপোর্ট দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে 28 জনের মৃত্যু নতুন শনাক্ত 1540 জন এবং আল্লামা শফির মৃত্যুর পর হেফাজতে ইসলামের নতুন নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনা কাউন্সিলের মাধ্যমে উত্তরসূরি নির্ধারণের উদ্যোগ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চার দিন বিরতির পর সৌদি আরব যাওয়ার বিমান টিকিট পেতে শুরু করেছেন প্রবাসী কর্মীরা টোকেন নেয়া 6000 কর্মীর সবাই ধাপে ধাপে সৌদি এয়ারলাইন্সের টিকিট পাবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা পয়লা অক্টোবর থেকে নতুন টোকেন দেয়া হবে বলে জানান তারা শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট করোনা পরিস্থিতির মধ্যে আটকে পড়া প্রবাসী কর্মীরা সৌদি আরব যাওয়ার ফ্লাইট পেতে গেল কয়েকদিন ঢাকায় রীতিমতো যুদ্ধ করছিলেন তাদের অনেকের অভিযোগই ছিল সৌদিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে বুধবার আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণার পর দিন সে পরিস্থিতি খানিকটা শান্ত হয় সৌদিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান অপেক্ষমান সব প্রবাসী যাত্রীকেই রিটার্ন টিকিট দেয়া হবে আরও 500টা ফ্লাইটের ব্যবস্থা বা আমরা চেষ্টা করতেছি আরও ফ্লাইট আনার জন্য আজকে আমরা 500 সার্ভ করার ইনশাল্লাহ চেষ্টা করতেছি কালকে কালকে পরশু এভাবে গ্রাজুয়ালি আমরা করব কালকে পরশু আমাদের অফিস খোলা টিকিট প্রত্যাশীদের ভিড় সামাল দিতে চতুর্থ দিনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কারণ বাজারের ওই এলাকায় টোকেন ছাড়া সৌদিয়া এয়ারলাইন্সের ওই অফিসের সামনে কাউকে ভিড় না করতেও অনুরোধ জানান তারা যারা টোকেন পাননি তাদেরকে ওনারা বলেছেন যে আগামী বৃহস্পতিবার যোগাযোগ করতে এই সৌদি আরবের এয়ারলাইন্সের এই অফিসে যোগাযোগ করতে বলেছেন ওরা নির্ধারিত সময়ে কাকে কখন কীভাবে টোকেন দেওয়া হবে এটা ওরা নোটিশ বোর্ডে টানিয়ে দেবেন এইভাবে তারা ব্যবস্থা নেবেন তবে কর্মস্থলে ফিরতে গিয়ে ফ্লাইটের টিকিট নিয়ে এই হয়রানিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রবাসী কর্মীরা আমরা প্রথম দিন পাই নাই দ্বিতীয় দিন বলছে যে না দ্বিতীয় দিন আপনাদের দেওয়া হবে দ্বিতীয় দিনও পাই নাই আমরা এখন একটা অনিশ্চয়তার মধ্যে আছি 5 দিন ছাড়া পরিবার ছাড়া ফ্যামিলি ছাড়া থাকাটা খুবই টাফ ব্যাপার এখন আমাদের আর এই অসহ্য আমাদের আর ভালো লাগে না ওনারা যদি এই টিকিটগুলো যদি আরও আগে দিত তাহলে আমরা এই ভোগান্তিতে ভুগতাম না পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে রিটার্ন ফ্লাইট বাড়ানোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের অনিয়ম বন্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা পেঁয়াজ আমদানিতে এবার মিয়ানমারের দিকে ঝুঁকেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা দুদিনে 125 টন পেঁয়াজ আমদানি হয়েছে দেশটি থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে আরও 25,000 টনের শারফুল আলমের রিপোর্ট রাজধানীর হাতিরপুল বাজারে পেঁয়াজের কমতি নেই সরবরাহ ভরপুর কিন্তু বিক্রি নেই আগের মতো চাহিদা কমলেও তার প্রভাব পড়েনি দামে ভারতীয় আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি 70 টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজের দাম 85 টাকারও বেশি আমরা পেঁয়াজ রেগুলার খেতে হবে এই হিসেবে আমরা কম কমে নিতে হবে কিছু করার নাই ইন্ডিয়ান পেঁয়াজ ভিতরে প্রচুর পচা আসে প্রচন্ড বস্তাবিতে 5-7 কেজি পচা আসে এই সুযোগে যারা বড় ব্যবসায়ী তারা অত এই চান্স নিতে আছে বেশি দামে ব্যস্ত আছে কারণ বাজারের পাইকারি আড়তে আমদানি ও দেশি পেঁয়াজ আছে পর্যাপ্ত পাইকারি এই বাজারেও তেমন বেচা কেনা নেই এদিকে দেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টিতে আবারও পানি বাড়ায় তার ক্ষতিকর প্রভাব পেঁয়াজের বাজারেও পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা আবার পানি হয়ে গেছে আবার বৃষ্টিতে পানি গেলে তো লাগাইবো প্রস্তুতি নিছিল পানিতে আবার নষ্ট হয়ে যেতেছে ভারত থেকে পেঁয়াজ আসতেছে না বন্ধ হয়তো পেঁয়াজ তারা আরও বেশি দামে বিক্রি করতে চাইতেছে এই জন্য তারা পেঁয়াজ ছাড়তেছে না বিধায় পেঁয়াজের দাম কমতেছে না তবে আসার খবর হচ্ছে ভারতের রপ্তানি বন্ধের পর মিয়ানমার থেকে জোরে সোরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে প্রায় প্রতিদিনই নতুন করে এলসিও হচ্ছে এছাড়াও চীন তুরস্ক সহ আরও কয়েকটি দেশ থেকেও পেঁয়াজ আমদানির চেষ্টা করছেন ব্যবসায়ীরা মিয়ানমার থেকে প্রথম চালান মাল আসলো ওখানে হয়তো 100 থেকে 600 টন হয়তো আসছে আর কি 25 থেকে 30 হাজার টন এলসি অলমোস্ট গত সপ্তাহ আমরা দেখছি চলে গেছে আশা করি আগামী সপ্তাহ থেকে আপনার বিগ কোয়ান্টিটি একটা পেঁয়াজ চলে আসবে আশা করি আগামী সপ্তাহে পেঁয়াজ আরও মোটামুটি আপনার 8-10 টাকা কমে যাওয়ার সম্ভাবনাই আছে তবে বাজার সহনীয় রাখতে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কিনতে সবাইকে অনুরোধ জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা
এদিকে পেঁয়াজ ভর্তি আরও 150 ট্রাক ভারতের বনগাঁও সীমান্তে এসে গত 3 দিন ধরে আটকে আছে। ব্যবসায়ীরা বলছেন, বেনাপোল পেট্রাপোল স্থল বন্দর দিয়ে অন্যান্য আমদানি রফতানি বাণিজ্য ঠিকভাবে চললেও গত 10 দিন ধরে পেঁয়াজের ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে না ভারতীয় কাস্টমস। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও নতুন কোনো পেঁয়াজের ট্রাক আসেনি। নারায়ণগঞ্জে মৃত কিশোরীর জীবিত ফিরে আসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্ত করে 4 নভেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে এক রিভিশন আবেদনেরও প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত 4 জুলাই 13 বছর বয়সী এক ছাত্রী নিখোঁজ হলে 6 আগস্ট তার বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ আবদুল্লাহ, রাকিব এবং খলিল নামের 3 জনকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে তারা বলেন, ওই কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করে লাশ শীতলক্ষা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু গত 23 আগস্ট ওই কিশোরীকে খুঁজে পাওয়া যায়। তাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 4 নভেম্বরের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ তিনি বিষয়টি তদন্ত করবেন। আদালত বলেছেন, এই মামলার ক্ষেত্রে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি যখন জবানবন্দি নেবেন তখন আসামিরা চাইলে তাহলে তাদের আইনজীবী সহ তার সামনে হাজির হতে পারবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির সময় তদন্তকারী যে 2 কর্মকর্তা আছেন তাদের 2 জনের সঙ্গেই তাদের জবানবন্দি তিনি রেকর্ড করবেন, তারপরে তিনি তার ফাইন্ডিংস দেবেন। 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5072 জনে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 21 জন পুরুষ ও 7 জন নারী। সবশেষ 12,900টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,540 জন। শনাক্তের হার প্রায় 12%। মোট আক্রান্তের সংখ্যা 3,55,384 জন। পাশাপাশি গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,139 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,65,092 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 74% ওপরে আর মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় ঢাকা বিভাগের সর্বোচ্চ 17 জন, চট্টগ্রামে 6 জন, খুলনায় 2, এছাড়া রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নতুন নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে নানা রকম। হেফাজতের বর্তমান মহাসচিব জানান, কাউন্সিলের মাধ্যমে দ্রুতই আহমদ শফীর উত্তরসূরি ও হেফাজতের আমির নির্ধারণ করা হবে। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। শেষবারের মতো লাখো ভক্ত আর অনুসারী শ্রদ্ধায় হাটহাজারী মাদ্রাসা মাঠে বিদায় জানান হেফাজতের আমির আল্লামা আহমদ শফীকে, মৃত্যুর আগ পর্যন্ত যিনি ছিলেন এই সংগঠনের শীর্ষ পদে। 2010 সালে অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা হলেও মূলত দলটি পরিচিতি পায় 2013 সালে ঢাকার শাপলা চত্বর ঘেরাওসহ দেশব্যাপী আন্দোলনকে কেন্দ্র করে। এখন কী হবে তার সাংগঠনিক কাঠামো? আল্লামা আহমদ শফী দামোদ বরকাতুহুমের সে শূন্যস্থান পূরণ করার মতো যোগ্যতা এবং দক্ষতা যার ভিতরে আছে সেই রকম একজনকে বেছে বাছাই করে আমির নির্বাচিত করা হবে। হেফাজতের আরেক শীর্ষ নেতা জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের শূন্য হওয়া আমিরের পদে আসছে নতুন নেতৃত্ব। আমরা চেষ্টা করেছি যত জলদি হয় এত আমাদের ফায়দা হবে, এটা আবার দেরি হলে দুশ্মনেরা সময় হবে। হেফাজতে ইসলামে বর্তমানে বেশ প্রভাব নিয়ে আছেন দলটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী। তার মতে, আহমদ শফীর মৃত্যু কোনোভাবেই দলের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না। এবার নেতৃত্ব আসবে কাউন্সিলের মাধ্যমে। এখন আমির কে হবে সেটা কাউন্সিল হবে, কাউন্সিল ঠিক করবে, একা এককভাবে ঠিক করা যাবে না। গত 17 সেপ্টেম্বর মুহতামিম পদ গঠন নিয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয় হাটহাজারী মাদ্রাসা। আহমদ শফী পদ ছেড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিনই ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। শেষ মুহূর্তে জমে উঠেছে পাবনা 4 আসনের উপনির্বাচনের প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচারণা। ভোট চাইতে দলীয় নেতাদের সাথে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করেছেন সৈয়দ রিয়াজ। ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে পাবনা 4 আসন, মোট ভোটার 3,81,112। শনিবার এই আসনের উপনির্বাচন।
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শামসুর রহমান শরীফ দিলুর মৃত্যুতে শূন্য হয় আসনটি। বিগত পাঁচটি সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা। উপনির্বাচনে এবার পাবনা চার আসনে লড়ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বিশ্বাস। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব আর জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন। ভোটে জেতার আশা করছেন তিনজনই। সাধারণ মানুষ আমাকে ভালোবাসে এবং আমিও সাধারণ মানুষকে নিয়েই রাজনীতি করি, গরিব মানুষদের নিয়ে। তো আমার প্রত্যাশাটা হলো যে সাধারণ মানুষ নৌকাই ভোট দেবে। আমি যদি জনগণের পক্ষে তাদের ভোটাধিকারের পক্ষে কথা বলি, সেই কারণেই এই জনপদের মানুষ কিশোরদের মানুষ আমাকে ভোট দেবে ইনশাল্লাহ। হাইকমান্ডের ডিসিশনে আমরা নির্বাচনে আছি এবং দলের ডিসিশনে আমরা নির্বাচন করব এবং শেষ পর্যন্ত আমরা লড়ব। ভোটাররা বলছেন সুষ্ঠু নির্বাচন হলে এবার এ আসনে যোগ্য প্রার্থী বিজয়ী হবেন। আমরা যদি সুষ্ঠু ধারায় ভোট দিতে পারি ইনশাল্লাহ অনেক ভোটে আমরা বিজয় হব। জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত আহ্বান আছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। জনগণ যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে পারে আমরা সেই ব্যবস্থা করেছি এবং আমরা আশাবাদী সকলের নিকট সুষ্ঠু সুন্দর এবং সকলের নিকট গ্রহণযোগ্য জন্য নির্বাচন উপহার দিতে পারি। শান্তিপূর্ণ পরিবেশে পাবনার এ আসনে ভোট গ্রহণ হোক তাই চাইছেন ভোটাররা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মধুপুর বনাঞ্চলের সিংহভাগ ভূমি জবরদখল করে চাষাবাদ করা হচ্ছে। সম্প্রতি ক্ষুদ্র নিগোষ্ঠীর দখলে থাকা ভূমিতে কলা গাছ কেটে সামাজিক বনায়ন করতে যাওয়ায় সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। নিগোষ্ঠীর সদস্যদের দাবি বংশ পরম্পরায় এই ভূমির অধিকার তাদের। অন্যদিকে বনবিভাগের দাবি জবরদখলকারী প্রভাবশালীরা আড়ালে থেকে নিগোষ্ঠীদের ব্যবহার করে ভূমি উদ্ধারে বাধা দিচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি নাসিরুদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। এটি টাঙ্গাইল বন বিভাগের অধীনে মধুপুর বনাঞ্চলের দোকলা রেঞ্জ। এই সড়কটি ধরে হেঁটে গেলে দুপাশের ঘন গাছগাছালি দেখে বুঝে ওঠার উপায় নেই। কয়েক গজ ভেতরই কী ভয়ঙ্কর ধ্বংসলীলা চলছে প্রাকৃতিক বনভূমি নিয়ে। এই রেঞ্জে 19,000 হেক্টর বনভূমি কাগজে কলমে থাকলেও তার লেশমাত্রই নেই। সম্প্রতি দোকলা রেঞ্জ কর্তৃপক্ষ 175 একর বনভূমি উদ্ধার করলেও তেমন একটা বাধার মুখে পড়তে হয়নি বন বিভাগের। তবে বাসন্তী রেমা নামের স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক সদস্যের দাবি, বংশ পরম্পরায় তাদের দখলে থাকা বনভূমিতে অবৈধভাবে বন বিভাগ 500-এর বেশি কলা গাছ কেটে সাবার করেছে। আর এতগুনা ক্ষতি হয়েছে আমার, ইদার ক্ষতিপূরণ চাই, আমি বিচার চাই। বন বিভাগ বলছে জবরদখলে থাকা প্রভাবশালী মহল উচ্ছেদ অভিযানকে বাধাগ্রস্ত করতে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ঢাল হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে এই বন ধ্বংসের জন্য বন বিভাগকে দায়ী করেছে গাঢ় ছাত্র সংগঠন। যখনই এই বনভূমি জবরদখলকৃত বনভূমি উদ্ধার করতে যাই, তখন এই প্রভাবশালী মহল যারা বুক দখলে আছে আদিবাসীদেরকে সামনে রেখে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। বন বিভাগ তাদের প্রাকৃতিক বন উজাড় করে আর সেই দায়ভারটা শুধু আদিবাসীদের উপর চাপিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রেঞ্জ অফিস ঘেরাও, ভাঙচুর, মারপিটের অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। প্রভাবশালীদের দখলে থাকা ভূমি উদ্ধার না করে বন বিভাগ এখন প্রহসনমূলক উচ্ছেদ অভিযান চালাচ্ছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। দেশের অভ্যন্তরীণ কাপড়ের চাহিদার প্রায় 70% পূরণকারী নরসিংদীর ব্যবসা বাণিজ্যের প্রাণ চাঞ্চল্য ফিরতে শুরু করেছে। জীবিকার তাগিদে করোনা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে দেশীয় কাপড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী মহলে কিছুটা স্বস্তি ফিরেছে। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে নরসিংদীর কলকারখানাগুলো উৎপাদন শুরু করে জুন মাসের শুরু থেকে। পর্যায়ক্রমে দেশীয় কাপড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত 2 মাসে জেলার প্রায় 80% কলকারখানা চালু করেছেন প্রতিষ্ঠান মালিকরা। ব্যবসায়ীরা বলছেন আশপাশের দেশগুলো থেকে শুল্কবিহীন কাপড় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় বর্তমানে দেশীয় কাপড়ের চাহিদা বেড়েছে, যার সুফল পাচ্ছেন নরসিংদীর ব্যবসায়ীরা। ইম্পোর্টটা কিন্তু সবাই সঠিকভাবে এখন বেশি আকার আনতেছেন এবং যে বন্ডের ইউজটা সবাই করতে পারতেছে না। মার্কেটে যদি মাল এটা বাইরে বন্ডের মাধ্যমে চলে আসতো তাহলে কিন্তু আজকে বাজারে কাপড়ের চাহিদাটা ছিল না। আনথরাইজ চ্যানেলে যে সমস্ত পণ্য বিদেশ থেকে আসতো, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান এবং চায়না থেকে, সেটি বন্ধ হওয়ার ফলেই কিন্তু আমাদের এই
বেচাকেনার যে একটা একটা উলম্ফন আমরা দেখছি। আর এসব কারণে দীর্ঘ সময় উৎপাদন ব্যাহত হওয়ার পরও নরসিংদীর তৈরি কাপড়ের বাজার বর্তমানে ভালো রয়েছে। তবে সকল ব্যবসায়ীদের কাছে সুফল পৌঁছে দিতে সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বাস্তবায়ন এবং অধিক নজরদারি জরুরি, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের জন্য শিল্প কারখানার জন্য প্রণোদনা ঘোষণা করেন, প্রণোদনা ঘোষণা করলেও যেটি এফেক্ট হয় সেটি হলো এই প্রণোদনার সুবিধাটি আমাদের পর্যন্ত, বিশেষ করে নরসিংদী সেক্টরে ডাইং, প্রিন্টিং, টেক্সটাইল সেক্টরে এটি সুবিধা পায়নি। ছোট বড় মিলিয়ে 5,000 বেশি উৎপাদনমুখী কলকারখানা রয়েছে নরসিংদীতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টানা বর্ষণ ও উজানের পানির ঢলে লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে। এসব এলাকায় নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে, এ কারণে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ডুবে রয়েছে নিম্নাঞ্চল। লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 27 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে আদিতমারি, কালীগঞ্জ ও হাতিবান্ধা নদীর তীরবর্তী 20টি গ্রাম প্লাবিত হয়েছে। কুড়িগ্রামেও ধরলা নদী সহ অন্যান্য নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নিচু এলাকা। এ জেলার কৃষি বিভাগ বলছে নতুন করে সৃষ্ট বন্যার কারণে প্রায় 2,100 হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় আশঙ্কা রয়েছে। পাশাপাশি অনেক এলাকায় আবারও শুরু হয়েছে নতুন করে নদী ভাঙ্গন। ঝালকাটিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে জেলার নিম্নাঞ্চলে অন্তত 50টি গ্রামের বসত ঘর সহ বিভিন্ন ফসলের ক্ষেত ও আগাম শীতকালীন সবজি তলিয়ে গেছে। পদ্মায় তীব্র স্রোত ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দৌলতদিয়া প্রান্তে দুটি ঘাট বন্ধ থাকায় উভয় ঘাটে আজও যানজট রয়েছে। পাটুরিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে 6 শতাধিক পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি। অপরদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় কয়েকদিন ধরে বাড়তি চাপ রয়েছে এই নৌরুটে, ফলে দুর্ভোগে পড়েছে এই নৌরুট ব্যবহারকারীরা। বর্তমানে এই নৌরুটে 18টি ফেরির মধ্যে 13টি ফেরি চালু রয়েছে। বড় ধরনের অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম ওয়াসা। ভোরে ওয়াসা ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি গাড়ি পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এরই মধ্যে 2টি কক্ষে গুরুত্বপূর্ণ ফাইলপত্র, কয়েকটি কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। খাগড়াছড়ির দিঘি নালায় আনসার ভিডিবির পোস্ট কমান্ডার হত্যা মামলায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জামিনে বের হওয়ার পর পলাতক রয়েছেন। 2015 সালের 3 জুলাই দিঘি নালার কবাখালী ইউনিয়নের হেডম্যান পাড়া চৌধুরী হিল আনসার পোস্টের বাড়াকে বাকবিতণ্ডের এক পর্যায়ে সৈনিক রফিকুল ইসলাম তার কাছে থাকা অস্ত্র দিয়ে পোস্ট কমান্ডার নায়েক আমির হোসেনকে গুলি করে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেন। শেরপুরের নকলায় এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবকের 44 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। জেলার শিশু আদালতের বিচারক মোহাম্মদ আক্তরুজ্জামান এ রায় দেন। সাজাপ্রাপ্ত রানা মিয়া নকলা উপজেলার পাঠাকাটা পূর্ব গ্রামের রইস উদ্দিনের ছেলে। শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, অভিযুক্ত রানা মিয়াকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2টি পৃথক ধারায় ধর্ষণের অভিযোগে, 30 বছর ও অপহরণের অভিযোগে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়। 2016 সালের 7 ফেব্রুয়ারি এই ধর্ষণের ঘটনা ঘটে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।